পরিবেশ দূষণ দেখা যায় নানা রকম, তার মধ্যে বায়ু দূষণ হচ্ছে অন্যতম। আর বায়ু দূষণ ঘটে ঘর বাড়ির থেকে, মানে যে জ্বালানি চুলা থেকে, তারপরে কলকারখানার কালো ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া, এগুলো কারণে বায়ু দূষণ ঘটে থাকে। তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এয়ার পলিউশন ক্যাচার এই যন্ত্রটি। এটি পরিবেশের ক্ষতিকারক গ্যাসসমূহকে অ্যাবজর্ব করে এবং তরলে ঘনীভূত করে একটি স্বাস্থ্যসম্মত বায়ু মানে পরিবেশকে উপহার দেয়। তো এইভাবে আমাদের এই এয়ার পলিউশন ক্যাচার যন্ত্রটি আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাড়িতে এটি ব্যবহারের অধিক গুরুত্ব রয়েছে, কেননা এটি আমাদের বায়ু দূষণ জনিত যত রোগ আছে তাকে প্রতিকার করে এবং প্রতিরোধ করে, আর স্বাস্থ্যসম্মত জাতি গঠন করে, টেকসই উন্নয়ন ঘটায়। ব্যবহারটা দেখে ব্যবহারটা দেখাও। ভিতরে কন্ডেন্স করে আর কি এয়ারটাকে, এখান থেকে কার্বন মনোক্সাইড নামে একটা বিষাক্ত ধোঁয়া বের হয়, যেটা এটা টেনে নেবে এবং এটাকে তরলে ঘনীভূত করে বের করে দেবে, সেটাই আমরা দেখব। এই ধূপকাঠি ধর্মীয় দিক থেকে পবিত্রতার প্রতীক হলেও এখানে স্বাস্থ্যের হুমকি স্বরূপ কার্বন মনোক্সাইড নামে সব যেটা বাড়িতে আমরা প্রায় বাড়িতে ইউজ করি, যার কারণে আমাদের ছোটখাটো যে বায়ু দূষণ জনিত সব রোগ আছে এটা প্রতিরোধ করবে। বাট এখানে হালকা তরলে ঘনীভূত করবে এবং একটি স্বাস্থ্যসম্মত বায়ু বের করবে।